Bismillahirrahmanirrahim. Assalamu alaikum সবাইকে সাথি ভ্লগ এন্ড কুক চ্যানেলে আরো একটি হাতের কাজের টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এখানে বেবি টপে রিবনের কাজ করব। তো তার জন্য বেবি টপটা আমি আগে কেটে নিয়েছি। আমি আগে কাজ করব, তারপরে এটাকে আমি সেলাই করব, যেহেতু আমি নিজেই সেলাই করব তার জন্য। তো এখানে একটা গোল আমি চালি নিয়েছি, এই চালিটা দিয়ে আমি ফুলটা এঁকে নিব। যে কোনো ফুল, গোল জাতীয় ফুল, এরকম গোল কোনো কিছু একটা দিয়ে যদি আঁকিয়ে নেওয়া হয় তাহলে ফুল আঁকাতে কিন্তু অনেক বেশি সহজ হয়। আমিও এরকম কিছু দিয়েই সবসময় ফুল আঁকাই। আর জামাটা যেহেতু আমি শুধু কেটে নিয়েছি, এখনও সেলাই করিনি, তো সেলাইয়ের ভিতরে কিছুটা কাপড় যাবে সেই কথাটা মাথায় রেখেই সেই অনুযায়ী আমি ফুলটা আঁকিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে থাকেন, আপনারা যদি দেখেন আমি কীভাবে আঁকাচ্ছি তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই আঁকিয়ে নিতে পারবেন। কারণ এইসব কাজগুলো মুখে বলে বোঝানোর চেয়ে দেখলেই অনেক বেশি ভালো বোঝা যায়। সম্পূর্ণ জামার ফুলই আমি আঁকিয়ে নিয়েছি, আর এখানে কিছু কাজও আমি করে নিয়েছি, আর কিছু কাজ বাকি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমি চিকন যে রিবনটা পাওয়া যায়, একদম চিকন, সেটা দিয়ে ফুল করে নিয়েছি। আর এটা হচ্ছে আর একটু মোটা যেটা, সেটা দিয়ে পাতাটা করে নিয়েছি। তো আমার যতটুকু রিবন লাগবে আমি ততটুকু রিবন কেটে নিলাম। এখন আমি রিবনে যেভাবে গিঁটটা দিই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গিঁটটা জামার নিচের দিকে থাকবে, আর সুচের সাথে যে গিঁটটা আমি দিয়ে নিই সেটাও দেখিয়ে দিচ্ছি। ফুলটা করার জন্য চারপাশে আমি যে দাগ দিয়ে নিয়েছি সেই দাগের ওপর দিয়েই রিবন দিয়ে আমি এখন ফুলটা করে নিচ্ছি। আর রিবনের মাঝখান দিয়েই আমি সুচটা নিচের দিকে নিয়ে যাচ্ছি, যাতে পাতার মাঝখানে একটু কোঁকড়ানো একটু ভাব দেখা যায়, আর এতে ফুলটা যাতে অনেক বেশি সুন্দর লাগে তার জন্য পাপড়ির মাঝখান দিয়েই আমি সুচটা নিচের দিকে নিয়ে যাচ্ছি। তো একই রকমভাবেই সম্পূর্ণ ফুলটি আমি তৈরি করে নিয়েছি। এখন ফুলের মাঝখানে সুতা দিয়ে আমি যেই গিঁটটা তৈরি করেছি সেই গিঁটটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 গুণ সুতা নিয়েছি, আর এটা সুতি সুতা নিয়েছি। তো সুচের ভিতরে
তিনবার সুতাটা পেঁচিয়ে নিয়েছি, তারপরে এরকম গিট আমি তৈরি করে নিচ্ছি। এখন আমি পাতাগুলো তৈরি করে দেখাচ্ছি, আর পাতাও ফুলের মতো সেম একইভাবে আমি করেছি, শুধু পাতাতে রিবন একটু ফুলের চেয়ে পাতার রিবনটা আমি একটু মোটা নিয়েছি, কারণ আমি সবুজ কালার এরকম চিকন রিবন পাইনি, তার জন্য আমি মোটা রিবনটাই নিয়েছি। যদি আপনারা চিকন নিতে চান সেটাও অনেক বেশি ভালো হবে। আসলে রিবনের কাজ যেভাবেই করা হোক না কেন, চিকন রিবন বা মোটা রিবন যেভাবেই করা হোক সেভাবেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ফুলের মতো করেই পাতাও আমি একইভাবেই করে নিচ্ছি, পাপড়ির মাঝখান দিয়ে সূচটা আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি, এতে পাতাটা একটু কোঁকড়ানো টাইপ হচ্ছে আর দেখতে একটু আরও বেশি ভালো লাগছে। সব পাতাগুলোই একইভাবেই করে নিয়েছি, আর এখন ডালে আমি যে ডালফুট দিয়েছি সেই ডালফুটটাই করে দেখাচ্ছি। আর এটা তো সুতি সুতা, সুন্দরী যেই সুতাটা পাওয়া যায় সেই সুতা আমি তিন গুণ নিয়েছি, যাতে ডালগুলো কিছুটা মোটা দেখায়, তার জন্য তিন গুণ সুতা নিয়েছি। তো সব কিছুই প্রায় হয়ে গেছে, এখন কলিটা শুধু করে দেখাবো। আর কলিও সেম একদম ফুল আর পাতা যেভাবে করেছি ঠিক সেভাবেই করেছি, একই রকমভাবে আমি কলিটা একটু তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে কলি তৈরি করা, এখন শুধু কলির নিচ দিক থেকে দুই সাইড দিয়ে দুইটা সবুজ পাতা আমি দিয়ে দিব, যাতে মনে হয় পাতার ভিতর থেকে কলিটা সদ্য বের হয়ে, ফুলটা সদ্য কলি থেকে ফুটে বের হয়ে আসছে এরকম যাতে দেখায়, তার জন্য দুই পাশ থেকে দুইটা সবুজ পাপড়ি আমি এখানে গেঁথে দিব। তো সম্পূর্ণ জামার কাজই আমি একদম কমপ্লিট করে নিয়েছি, আর কাজ করার পরে জামাটাও আমি সেলাই করে নিয়েছি। আর এখানে যে পুঁতিগুলো আমি বসিয়েছি সেলাই করার পরে, কিন্তু পুঁতিগুলো বসিয়েছি যে কোনো সুতার কাজে কিংবা রিবনের কাজে এরকম পুঁতি যদি লাগানো হয় তাহলে কিন্তু কাজটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো পুঁতিগুলো লাগানো অনেক বেশি সহজ, এই জন্য পুঁতিগুলো আমি লাগানো দেখাইনি, আমি আসলে দেখানোর সময় পাইনি সত্যি কথা যেটা। তো এটা কিন্তু খুব সহজেই আপনারা লাগিয়ে নিতে পারবেন, সুতা দিয়ে লাগিয়ে নিয়েছি খুব সহজেই। আর এখানে আমি ছোট পুঁতিও ব্যবহার করেছি, বড় পুঁতিও ব্যবহার করেছি, আর পাতার মাঝখানে তো লাল পুঁতিগুলো দিয়েছি যাতে অনেক বেশি সুন্দর লাগে সবুজের ভিতরে লাল, আর গলার পাশে এরকম ছোট্ট একটা কলি আকারে ফুল আমি আঁকিয়ে দিয়েছি, কয়েকটা পাতা আর হচ্ছে দুইটা কলি। তো আপনারা চাইলেই খুব সহজেই কিন্তু এরকম বাসায় আমাদের সোনামণির জন্য কিন্তু এরকম জামা বানিয়ে দিতে পারেন, আমিও আমার বুড়িমায়ের জন্য এটা বানিয়েছি। তো আপনারা যদি এখান থেকে স্ক্রিনশট দিয়ে ফুলটা নিতে চান তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক বেশি সহজ হবে ফুলটা বুঝতে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।